আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমি আপনাদের আল্লাহ রহস্যের সমতে ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে তার ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে আমি একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে এসেছি, ট্র্যাভেল বলতে ছোটোখাটো একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে এসেছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম 16 ডিসেম্বর, তো সেই দিনকার ব্লগ সেটা। তো আপনাদের সাথে আমি আমার সেই ঘোরাটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে দেখতে। তো আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে যেতে যেতে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আমরা খুব সকালে বের হয়েছি বাসা থেকে, তো এখন আমরা যাচ্ছি। তো আমাদের লোকেশন 3 বার চেঞ্জ করা হয়েছে, মানে একবার ভাবছিলাম এক জায়গায় যাব, তো পরের বার আর যাওয়া হয়নি, পরে আবার লোকেশন চেঞ্জ করে তো এখন ফাইনালি যাচ্ছি এক জায়গায়। তো দেখতে থাকুন সবাই, আশা করি ভালো লাগবে। আর সকাল সকালে এই আশেপাশের এই গাছপালা দৃশ্যগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মুগ্ধ করে। আর আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, এরকম লং জার্নিতে গিয়েছি। আসলে আজকে প্রায় লকডাউনের পর থেকে আমাদের তেমন একটা বের হওয়া হয় না বাসা থেকে, হয়তো আশেপাশে কোথাও থেকে ঘুরে চলে আসি বাট দূরে কোথাও যাওয়া হয় না। আগে অনেক বেশি ঘুরতাম আমরা বাট লকডাউনের জন্য এখন আর ঘোরা হয় না। তো ফাইনালি অনেক দিন পর বের হতে পেরে বাসা থেকে খুবই ভালো লাগছিলো আমার কাছে। আর বেশি আমার ছেলেটাও এনজয় করছিল, ও আসলে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলো, একা মানুষ বেচারা। তো আপনার সাথে আমার একটা গুড নিউজ আজকে শেয়ার করব। তবে গুড নিউজটা কি সেটা আমি কিছুক্ষণ পরে বলবো আপনার সাথে। তো চলুন আগে যাওয়া যাক। আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো এই রোডটা এত সুন্দর হয়েছে, আসলে রোডের দৃশ্যগুলো দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা আগে যখন এসেছিলাম আরও 6-7 মাস আগে, তখন এমন ছিল না, তখন কাজ শুরু হয়েছিল মাত্র, তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল, আর যেহেতু জ্যাম ছিল না তাই খুব ভালো লাগছিল যেতে। তো আমরা আস্তে ধীরে যাচ্ছি আর সবাই কথা বলছে গাড়িতে বসে। আসলে সবারই ঘুরতে গেলে আসলে সবারই ভালো লাগে, সবারই রিফ্রেশমেন্ট হয়। আমরা দেখা যায় সবসময় বাসায় থাকি, আমরা যারা গৃহিণীরা আছি বা বাচ্চারাও বেবিরা দেখা যায় বাসায় থাকে, আর ছেলে মানুষ তো বাইরে বাইরেই থাকে, ওনাদের আর কিছু নতুন করে বলার নাই। তো যাওয়া যাক, আর আপনারা সবাই আশেপাশের এই দৃশ্যগুলো এনজয় করতে থাকুন। আর আপনাদের দোয়ায় আর সহযোগিতায় আল্লাহর রহস্যের সম্মতে আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়েছে। তো
সেটার জন্য আমি আসলে অনেক বেশি হ্যাপি। অনেক কষ্ট করেছি আমি এই পর্যন্ত আসার জন্য, অনেক বাধার সম্মুখীন হয়েছি, তারপরও আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আমি আসতে পেরেছি এতটুকু। আমার আসলে কোনো মানে আশাই ছিল না যে আমি আসতে পারবো, তাও এখন অনেকটা পথ বাকি জানি, কিন্তু মানে আমার কাছে এইটুকুই মনে হচ্ছে অনেক বেশি। তারপরে সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে আমি নিয়ে আরও অনেক কিছু করতে পারি, সামনে এগোতে পারি, আপনাদের সাথে যাতে আরও অনেক কিছু শেয়ার করতে পারি। আর সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন, আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন। তো এই তো আমরা চলে এসেছি মাওয়াঘাটে, এখানে আমরা এখন একটা নৌকাতে উঠবো। তা আমরা দেখতে যাব হচ্ছে পদ্মা ব্রিজ, তো সেখানে সেটার জন্য আমরা আসলে ওয়েট করছিলাম, আমি আমার ছেলে। নদী দেখতে আমাদের কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে নদী দেখতে, যদিও আমার ভয় লাগে, আমি আসলে পানি অনেক বেশি ভয় পাই, তারপরও নদী দেখতে আসলে ভালোই লাগে। আসলে যতই মন খারাপ থাকুক, নদী বা গাছপালা এগুলো দেখলে সবার মন ভালো হয়ে যায়, বিশেষ করে আমার হয়ে যায়। আমি আসলে সবসময় লোনলি ফিল করি, থাকি একা একা, তাই আমার কাছে এইসব জিনিস খুবই ভালো লাগে। তো এই তো আমার মা ছেলে দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি নৌকার জন্য। এই যে এখানে অনেক নৌকা আছে, আসলে এই নৌকাতে উঠা হতো না আমার ছেলের মানে কান্নাকাটিতে উঠা হয়েছে, যেহেতু আমি পা বলেছি পানি ভয় পাই, তাই উঠতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলের জন্য আসলে বাধ্য হয়ে উঠতে হলো। আমি ভাবছিলাম যে এখান থেকে একটু হাঁটাহাঁটি করে ঘুরে চলে যাব, বাট ও বলতেছে যে না নৌকা উঠবে। মাশাল্লাহ আমার ছেলেটা খুব বেশি সাহসী, আমার থেকে তো অন্তত অনেক বেশি। তো এই যে আমরা নৌকা একটা ভাড়া করেছি, তো উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি পদ্মা ব্রিজ দেখতে, যেটা আমাদের জন্য খুবই একটা গৌরবের বিষয় আমাদের বাংলাদেশের জন্য। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে, আপনারাও দেখুন আমার সাথে। দূর থেকে আর ব্রিজটা দেখা যাচ্ছে, আসলে এত সুন্দর লাগছে, সবসময় দেখা যায়, আমি মানে ভিডিওতেই দেখতাম, বাস্তবে যাওয়া হয়নি, মানে যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো নিজের চোখে দেখে আসলেই মুগ্ধ হয়ে গেছি, এখনও যদিও কাজ অনেক বাকি। আর এই যে নদী, পানি আর পানি, আমার তো শুধু মানে এতই ভয় লাগছিলো, শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। আমার ছেলেও ওই যে মাশাল্লাহ বসে আছে, সে খুব এনজয় করছে।
এই যে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার কাছেও খুবই ভালো লাগছিল। বাট ওই যে বললাম পানির জন্য বারবার ভয় লাগছিল, যদিও তেমন বেশি স্রোত নেই তারপরেও ভয় লাগছিল অনেক। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, আসলে দেখলে মুগ্ধ হয়ে যায়। শেষ, তা আমরা এখন আবার চলে যাচ্ছি, এখন আমরা খেতে বসবো। তো এখানে টাটকা মাছ কিনতে পাওয়া যায়, এই মাছ কিনে একবারে চোখের সামনে কেটে মানে ফ্রাই করে দেওয়া হয়। তো আমরা একটা মাছ নিয়েছি, তো সেটাই কাটছে আমার হাজবেন্ড আর আমার বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি আপনাদের জন্য একটু শ্যুট করলাম। এখানে অনেকগুলো হোটেল আছে, প্রায় সব হোটেলে এরকম মানে তাজা মাছ কিনতে পাওয়া যায়, কিনে আপনি রান্না করে আপনাকে একদম সাথে সাথে দিবে টাটকা। তো এই যে আমাদের খাবার এসে গেছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা। আসলে কোনটা কোন ভর্তা আমাকে বলেছিল আমি ভুলে গিয়েছি। আর এই যে এটা হচ্ছে মাছের লেজ ভর্তা, যে মাছটা আমরা নিয়েছি সেটা। আর যে হচ্ছে মাছের ফ্রাই আর হচ্ছে বেগুন ভাজা। তো আমরা খাবারটা এনজয় করি, পরে আবার আপনার সাথে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলবেলায় ব্যাক করছি বাসায়। তো আমাদের আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট এত বেশি জ্যাম ছিল রাস্তা যে ওখান থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর যেতে পারিনি অন্য কোনো জায়গায়। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।